কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্ধে থেকে এসএসসি অফিসে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এক সপ্তাহের মধ্যে নিয়োগ তালিকা পেশ করতে হবে। গতকাল একযোগে সিবিআই ও কমিশনকে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ সময় বেঁধে দেন, এক সপ্তাহের মধ্যে বেআইনি নিয়োগ তালিকা খুঁজে বের করতে হবে এসএসসি অফিস থেকে। সেই সঙ্গে একযোগে কাজ করবে আদালতের আইনজীবী এবং এসএসসি কমিশনের পক্ষে থাকা আইনজীবী, সেই সঙ্গে এসএসসির অফিসিয়ালস, তারা একসঙ্গে কাজ করবে। প্রতিবার বেআইনি নিয়োগ খুঁজতে উদ্যোগ নিল কমিশন। বিকেল 5টা নাগাদ শুরু হয়েছে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। আজ বৈঠকের পরেই পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন, মনে করছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, কমিশনের দপ্তরে হচ্ছে জরুরি বৈঠক। থাকবেন কমিশনের আইনজীবী, মামলাকারীদের আইনজীবী এবং মধ্যশিক্ষা পর্ষদের সদস্যরা। ভূয় তালিকায় যাদের নাম থাকবে আগামী সপ্তাহের মধ্যেই তাদের চাকরি হারাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই সঙ্গে অযোগ্যদের বাতিল করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে চাইছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এর ফলেই তোড়জোড় শুরু হয়েছে কমিশন অফিসে। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, গত এপ্রিল মাস থেকে মামলা চলছে, প্রকৃত যোগ্য প্রার্থীরা এখনও চাকরি পায়নি, তাদের দ্রুত চাকরি ব্যবস্থা করতে হবে। তো আজ শুনানি চলাকালীন বিচারপতি বেআইনি নিয়োগের হিসেব চান স্কুল সার্ভিস কমিশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে। দুই সংস্থার কাছেই নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে বেআইনি নিয়োগের তালিকা চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের বরখাস্ত তো করবই, সেই সঙ্গে যারা যোগ্য তাদের নিয়োগ করব। এর ফলেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এ ব্যাপারে একপ্রস্থ জরুরি বৈঠকে বসছে কমিশন এবং সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে কোন কোন ক্ষেত্রে ভূয় শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং জেলা ওয়াইজ সেই ভূয় শিক্ষকের তালিকা তৈরি করবে কমিশন এবং কমিশনকে সহযোগিতা করবেন মামলাকারীদের আইনজীবীরা। তারপরেই সেই তালিকা প্রকাশ করা হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে।